আসসালামু আলাইকুম। এনটিভি ইউরোপের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শারমিন আলম চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার উদ্যোগে দলের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, কেক কাটা ও র্যালির আয়োজন করা হয়েছে। রবিবার পূর্ব ল্যাঞ্জারের মাইক্রো বিজনেস সেন্টারে আলোচনা সভায় সংগঠনের সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, আব্দুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান, আব্দুল লতিফ সম্রাট, এম এ মালিক সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে ব্রিকলেন হয়ে আলতাবালি পার্কে গিয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় শেষ হয়। এ সময় বক্তারা বলেন, এই দিনে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে তার নেতৃত্বে দেশকে একটি আত্মনির্ভরশীল, সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গঠন করার কাজে হাত দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি বিএনপি সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রশংসিত। এ সময় বিএনপির সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ব্রিটিশ রাজনীতির মূলধারা থেকে শুরু করে সামাজিক, সংস্কৃতি, ব্যবসাসহ নানা রকম পেশায় পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছে। সমাজের অন্যান্য নারীদেরকে উদ্যমী ও উদ্যোক্তা করে তোলার মানসে পূর্ব ল্যাঞ্জনের ব্যাকটন সেন্টারে আয়োজন করা হয়েছে মিনাবাজার 2013। বিপুল সংখ্যক কমিউনিটির মানুষের উপস্থিতিতে মেলায় নানা রকম দোকানের পসরা বসেছিল। বিস্তারিত দেখুন রাজীব হাসানের ডেস্ক রিপোর্টে। নারীদের পিছিয়ে থাকার সময় অনেক আগেই শেষ হয়েছে, তাই তো আমাদের নারীরা আজ সাফল্যের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। বাঙালি কমিউনিটিতে বিশেষ করে নারীদের উন্নতি ও অগ্রগতির জন্য ট্রিবিউট ধানসিঁড়ি উইজডম পার্ল নিউহ্যাম ফুড গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে মিনাবাজার 2013। কমিউনিটির সফল উদ্যোক্তা ও পেশাজীবী নারীদের সাথে অন্যান্য নারীদের চিন্তা চেতনাকে এগিয়ে নেওয়ার প্রয়াসে এই মেলার আয়োজন করা হয়। মিনাবাজারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন। তিনি আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন, মিনাবাজারের মাধ্যমে সমাজের সকল শ্রেণীর নারীদেরকে সর্বক্ষেত্রে আরও বেশি সফল উদ্যমী গড়ে তোলার সহায়তা করবে। মহিলাদেরকে প্রমোট করা হয় এমন যে কোনো প্রোগ্রামে এনটিভি অংশগ্রহণ করতে পেরে সবসময় গর্বিত বোধ করে। এনটিভি আজকে এই মিনাবাজার প্রোগ্রামের মিডিয়া পার্টনার এবং আমরা খুব খুশি হয়েছি এই প্রোগ্রামটির সাথে অংশগ্রহণ করতে পেরে। এনটিভি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সবসময় চেষ্টা করে আমাদের মহিলাদেরকে কমিউনিটির সামনে তাদের ট্যালেন্টকে, তাদের যোগ্যতাকে তুলে ধরতে। মিনাবাজারের মাধ্যমে মিনাবাজারের অর্গানাইজাররা এটাই করতে চেষ্টা করেছেন এবং এই প্রোগ্রামের মিডিয়া পার্টনার হতে পেরে এনটিভি অনেক খুশি। অনুষ্ঠানের শুরুতে সুমন খান ও পলিন নার্গিসের উপস্থাপনায় শিশুদের কবিতা, গান, নাচ, ফ্যাশন শো ছিল মনোমুগ্ধকর। এই অনুষ্ঠানকে আরও রঙিন করে তুলতে খাবার, গহনা, পোশাক সহ নানা রকম ইনফরমেশন স্টলের পসরা বসেছিল। আর এই সুন্দর আয়োজনের জন্য আয়োজক ও উপস্থিত অতিথিরা উল্লাস প্রকাশ করেন। আমরা এই ধরনের আয়োজন করতে পেরে খুব ভালো লাগছে, আমাদের সবাই খুবই উৎসাহিত এটার ব্যাপারে। মিনাবাজারে এসে সপরিবারে আসতে পেরে, অনেক বন্ধু বান্ধবের সাথে আবার মিলিত হতে পেরে এই আজকের এই ছুটির দিনে আমরা অত্যন্ত আনন্দিত। It's really nice to be here and enjoy Bangalore. আমার এখানে অনেক ভালো লাগছে এবং আমি আশা করব যারা আয়োজক তারা প্রতি বছর এইভাবে একটা প্রোগ্রাম করবে। আমি খুবই গর্বিত যে মিনাবাজার টার্নিহোমের ব্যাকটন এলাকায় হচ্ছে, যেখানে এখনো সাদা মানুষের সংখ্যা মেজরিটি এবং মাইনরিটি আমরা বাংলাদেশি। এবছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 4 জন নারীকে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন সাবরিনা হোসেন ও স্টিফেন টিমস এমপি। এবছর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ব্যারোনেস পলাউদ্দিন, কাউন্সিলর আয়েশা চৌধুরী, চিত্রনায়িকা রুজিনা, সাংবাদিক শাহানা সুলতানাকে। অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর 2টি স্টলকে দেওয়া হয় আকর্ষণীয় উপহার। এছাড়াও খুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন এনটিভি ডিরেক্টর মুস্তফা সরোয়ার বাবু। এসবে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এমদাদ আহমেদ, আব্দুরব মল্লিক, সেলিম আলতাফ, নাজনীন সুলতানা, ব্যারিস্টার তাহমিনা কবির সহ অন্যান্যরা। আর এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এনটিভি ইউরোপ। পরিশেষে লন্ডনের স্বনামধন্য শিল্পীরা মন মাতানো গান পরিবেশন করে। রাজীব হাসান, এনটিভি নিউজ ডেস্ক।
প্রবাসী শ্রীরামশী গ্রামবাসীর উদ্যোগে জগন্নাথপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শহীদ স্মৃতি সংসদ শ্রীরামশী সাবেক সভাপতি আব্দুল কাইমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার পূর্ব ল্যান্ডনের বিবিসি কমিউনিটি সেন্টারে আহবাব হোসেনের সভাপতিত্বে ও কলচেস্টার আওয়ামী লীগের সভাপতি নয়লুস মিয়ার পরিচালনায় আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুস সুবহান, টার্নব্রিজ বাংলাদেশ ট্রাস্টের সভাপতি আব্দাল মিয়া, আবুল ফয়েজ হিত্রু যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নেপুর মিয়া, আবুল হাসনাত আব্দুল মুবিন, মুখলুস মিয়া, মতিউর রহমান ইলিয়াস, আসহাবুদ্দিন প্রমুখ। লাঞ্চনের একমাত্র বাংলা রেডিও স্টেশন বেতার বাংলা শ্রোতা ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রবিবার পূর্ব লাঞ্চনের ব্লুমুন মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মুহিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতার বাংলার কর্ণধার নাজিমুদ্দিন চৌধুরী। শ্রোতা ফোরামের সাধারণ সম্পাদক আবিদ হোসেন অপুর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জয়নাল আহমেদ খান, আলাউর রহমান খান শাহিন, রোজা চৌধুরী ও রুনি ইসলামের যৌথ সঞ্চালনায় নাচ, গান, নাটিকা, ছড়া, কবিতা হল ভর্তি শ্রোতা দর্শক উপভোগ করেন। বেতার বাংলার উপস্থাপক, উপস্থাপিকা, শিল্পী ও শ্রোতা শিল্পী ছাড়াও ল্যান্ডনের জনপ্রিয় শিল্পী অনুষ্ঠানে গান পরিবেশন করেন। বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী ও শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম থেকে আমাদের নর্থ নর্থ ওয়েস্ট ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী জানান, রবিবার রাত 9টায় বার্মিংহামের স্থানীয় একটি মাদ্রাসায় সংগঠনের সভাপতি মাওলানা রেজাউলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ফয়েজ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা শেখ নিজামুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য শাখার প্রধান উপদেষ্টা শায়ক আব্দুল আজিজ। বক্তারা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু সুন্দর নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাওলানা আজিরুদ্দিন, মাওলানা আব্দুস সালাম, আলহাজ মাওলানা আতাউর রহমান, মুফতি সালে আহমেদ সহ আরও অনেকে। দক্ষিণ ভাগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পূর্ব ল্যাঞ্জনের মন্টিফিউরি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বড়লেখা জুড়ি আসনের সংসদ সদস্য শাহাবুদ্দিন। এ সময় ব্রিটেনে অবস্থিত দক্ষিণ ভাগ ইউনিয়নের প্রবাসীদের পরিবার পরিজনদের আগমনে মিলন মেলায় রূপ ধারণ করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জালাল উদ্দিন আহমেদ, পীরজাদা হুসাইন আহমেদ, বজলুর রহমান চৌধুরী, সুফিয়ান আহমেদ প্রমুখ। ইপসুইস অ্যান্ড সাফোল্ক বাংলাদেশ সাপোর্ট সেন্টার আয়োজিত মাল্টিকালচারাল ইভেন্টে অংশ নিয়েছে 7,000-এরও বেশি বিভিন্ন কমিউনিটির মানুষ। রবিবার ইপসুইসে অনুষ্ঠিত এই মাল্টিকালচারাল ইভেন্টের উদ্বোধন করেন ইপসুইসের মেয়র হ্যামেল ক্লার্ক। এ সময় উপস্থিত ছিলেন ইভেন্ট আয়োজক বশর আলী সহ অন্যান্যরা। দিনব্যাপী ইভেন্টে বাচ্চাদের বিভিন্ন রাইড, কাবাডি খেলা সহ নানা ধরনের স্টলের ব্যবস্থা ছিল। বিভিন্ন স্টলে বাংলাদেশি খাবারের আয়োজন ছিল মেলায়। ইভেন্টে বিভিন্ন দেশের শিল্পীরা তাদের নিজ নিজ দেশের সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি ইউরোপের সংবাদ। সময় হলো বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিনের সিলেট। সঙ্গে থাকুন। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।